मेगा प्रकल्पे धीर गतिर बछर दृश्यमान पद्मा सेतु के सबचेये अर्जन हिसेबे देखछेन विशेषज्ञरा। सारा नेई एंटीजेन टेस्टे 29टी सेंटारे 22 दिने टेस्ट होयेछे मात्र 1300 जनेर कौशलगत भूलके दायी करछेन संश्लिष्टरा। भय आर दुर्नीतिर लोभ देखिए जातिके घुम पाड़िये रेखेछे क्षमतासीनेरा मंतव्य विकल्पधारार एकांशेर सभापति नूरुल आमीन ब्यापारीर। चलंत बासे कलेज छात्रीके धर्षण चेष्टा लाफिए प्राण रक्षार चेष्टा गुरुतर आहत अवस्थाय ओसमानी मेडिकेले भर्ती। पद्मा नदीर भांगने बेशिरभाग अंश विलीन हो गेछे राजशाही सीमांत ग्राम खानपुरे जादेर एकमात्र भरोसा बिजिबि। रेनबो ऑलराउंडर एक्सटेरियर पेंट बांग्लादेशर आभा उपयोगी एकमात्र पेंट। স্বাগত নিউজ 24 সকালের সংবাদের সাথে আছি আমি আফসারউদ্দিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই ফিরে দেখা 2020। চলতি বছর করোনার প্রভাবে বেশিরভাগ মেগা প্রকল্পই কাজের গতি ধরে রাখতে ব্যর্থ হয়েছে, যদিও সব প্রকল্পই চেষ্টা করেছে সাধ্যমতো। এমন বাস্তবতার মধ্যেও নির্ধারিত সময়ে দৃশ্যমান পুরো পদ্মা সেতুকেই সবচেয়ে অর্জন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রত্যাশা করছেন এসব থেকে শিক্ষা নিয়ে মেগা প্রকল্পগুলোর কাজ এগিয়ে যাবে দ্রুত গতিতে। প্লাবন রহমানের রিপোর্টে আছে বিস্তারিত। নানা প্রতিকূলতা পেরিয়ে স্বপ্নের পদ্মা সেতু এখন এমনই দৃশ্যমান। 42 খুঁটির উপর দাঁড়িয়ে 6.15 কিলোমিটারের পদ্মা সেতু। করোনা সেই সঙ্গে বন্যার প্রভাব সব মিলিয়ে বিদায়ী 2020-এ 4 মাস কোনো স্প্যানই বসানো যায়নি পদ্মা সেতুতে। কিন্তু সব প্রতিকূলতা কাটিয়ে নির্ধারিত সময় ডিসেম্বরের মধ্যে সব স্প্যান বসানো শেষ। এই অর্জনটা একটা প্রজেক্টের জন্য মাইলফলক, এই কাজটা শেষ করতে পারাটা একটা বিশাল অর্জন প্রজেক্টের জন্য। চলতি বছর খুলে দেওয়া হয়েছে ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে, যে কারণে এখন রাজধানী থেকে তুলনামূলক কাছে মাওয়া, আর নদী পার হলেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ। করোনার ছোবল বড় প্রভাব ফেলেছে রাজধানীর 3 মেগা প্রকল্প মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্পে। প্রায় 2 মাস বন্ধ ছিল এসব প্রকল্পের কাজ। আমাদের যে টার্গেট অনুযায়ী আমরা 2023-এর জুনে শেষ হওয়ার কথা, আমরা সেই লক্ষ্যে আগাচ্ছি। বিশেষ করে নিজ কর্মীদের জন্য করোনা চিকিৎসায় ফিল্ড হাসপাতাল নির্মাণ সহ নানা উপায়ে গতি ফেরানোর চেষ্টা চলেছে মেট্রো রেল প্রকল্পে। তবে উত্তরা থেকে আগারগাঁও যতটা গতিতে কাজ চলছে, ঠিক একই গতিতে এগুতে পারছে না আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজ। বর্তমান যে সীমিত আকারে চলছে সেটা ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। করোনার মধ্যেও আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের আশা, 2026 সাল নাগাদ জাহাজ ভিড়তে পারবে মাতারবাড়ি সমুদ্র বন্দরে। 2026-এর ভিতর আমাদের এই বন্দর কার্যক্রম শেষ হবে। মহামারীতে ধীরে হলেও বাস্তবায়নের পথে হাঁটছে আরেক মেগা প্রকল্প চট্টগ্রামের কর্ণফুলী টানেল। এরই মধ্যে শেষ হয়েছে একটি টিউবের খনন কাজ। পুরো প্রকল্পের অগ্রগতি প্রায় 60%। নির্ধারিত সময়ের মধ্যে আমরা টানেলের কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের মতে করোনার ধাক্কায় সময় মতো মেগা সব প্রকল্প শেষ কঠিন হবে। চমৎকার একটা কাজ করার একটা মাত্রা পেয়েছিল, হঠাৎ করে ছন্দপতন হয়ে গেছে, যেই কারণে আদার দেন পদ্মা ব্রিজ অন্যান্য প্রজেক্টগুলি অনেক হোঁচট খেয়েছে এবং এই হোঁচট থেকে এখনও কিন্তু ফুল সুইংয়ে দাঁড়াতে পারে না। এইটার ধকলটা হয়তো আগামী বছরও আমাদেরকে পোহাতে হবে। পুরো বছর জুড়েই করোনার ধাক্কা সত্ত্বেও বেশিরভাগ মেগা প্রকল্পই যতটা সম্ভব কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে বটে। পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসানো বড় অর্জন হলেও বেশিরভাগ মেগা প্রকল্পে কাগজ কলমে ঠিক থাকলেও আসল বাস্তবতা সময়সীমা পেছানোর সংখ্যাই। সব মিলিয়ে তাই মেগা প্রকল্পের ক্ষেত্রে খুব একটা ভালো গেল না বিদায় 2020। প্লাবন রহমান, নিউজ 24, আগারগাঁও, ঢাকা। অনেক প্রতীক্ষার পর দেশে করোনা টেস্টের দ্রুত ফল পাবার জন্য অ্যান্টিজেন টেস্ট চালু হলেও টেস্টের সংখ্যা সেভাবে বাড়েনি। গত 22 দিনে 29টি অ্যান্টিজেন টেস্ট সেন্টার থেকে মাত্র 1398টি টেস্ট হয়েছে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কৌশলগত ভুল ও জেলাগুলোয় প্রচার না হওয়ায় অ্যান্টিজেন টেস্টে সাড়া পাওয়া যাচ্ছে না। জেলা প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন হাসান পারভেজ। বর্তমানে আরটিপিসিআর পদ্ধতিতে করোনা শনাক্তের পরীক্ষা করা হয়। এতে পরীক্ষার ফল পেতে দুই দিন কিংবা তার চেয়েও বেশি সময় লাগে। অন্যদিকে অ্যান্টিজেন পরীক্ষা মাত্র 20-25 মিনিটে ফল পাওয়া যায়। বহু আলোচনা ও দীর্ঘ প্রক্রিয়ার পর ঘটা করে গত 5 ডিসেম্বর 10 জেলায় চালু হয় অ্যান্টিজেন পরীক্ষা। এরপর আরও 19 জেলায় চালু হয় এই পরীক্ষা। কিন্তু দ্রুত ও সহজে ফল পাওয়ার জন্য অ্যান্টিজেন পরীক্ষা চালুর যে উদ্দেশ্য তা মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে 29টি সেন্টার থেকে গড়ে প্রতিদিন প্রতিটি সেন্টারে 2-3টি অ্যান্টিজেন পরীক্ষা হচ্ছে। গাইবান্ধা, পঞ্চগড়, যশোর জেলায় দেখা যাচ্ছে অ্যান্টিজেন পরীক্ষায় সাড়া নেই। এসব জেলার লোকজনও এই টেস্ট নিয়ে অবগতও নয়। শুরুর দিকে যেমন ছিল 25-30টা করে স্যাম্পল প্রতিদিন টেস্ট হতো, এখন সেটা 15-20-এর মধ্যে আসছে। যে পরিমাণ রোগী আসার কথা আসলে সে পরিমাণ রোগী আসছে না, কারণ অ্যান্টিজেন টেস্টের কিছু ক্রাইটেরিয়া আছে। উপসর্গ না থাকলে অ্যান্টিজেন পরীক্ষা করা হয় না, এটি পরীক্ষা সংখ্যা কম হওয়ার বড় কারণ বলে মনে করছে স্বাস্থ্য অধিদপ্তর। যাদের সিমটম নাই তাদেরকে অ্যান্টিজেন টেস্ট করা হয় না, যে কারণে যাদের কেবল সাইন সিমটম আছে তারাই পরীক্ষা করতে যায়, তাদের পরীক্ষার রিপোর্টটাই হয়, সেই কারণেই এখানে সংখ্যা কম। দেশে করোনা পরীক্ষা কম হওয়া নিয়ে শুরু থেকেই সমালোচনা করে আসছে জনস্বাস্থ্যবিদরা। অ্যান্টিজেন পরীক্ষা চালু হলে পরীক্ষার সংখ্যা বাড়বে এমনটাই বলছিলেন তারা, কিন্তু বাস্তব চিত্র পুরোটাই ভিন্ন। আমাদের কৌশলগত ভুলের কারণে টেস্টটা কম হচ্ছে, এটা আমরা বসে আছি যে আমাদের কাছে টেস্ট করতে আসবে, আমরা টেস্ট করি, এরকম করলে এটা হবে না এবং হচ্ছে। জেলাগুলো তো দেওয়া হয়েছে, এখানে লোকজন শুধু এমনি এটা টেস্ট করতে আসবে তা আসলে হবে না। 2 নম্বর হলো যে এটা ইমার্জেন্সি গুলো তো সব দেওয়া উচিত ছিল। হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তির আগে করোনা পরীক্ষা লাগে, অনেকের জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন হয়, তাই ভোগান্তি কমাতে বিভাগীয় হাসপাতাল, ঢাকার বড় হাসপাতাল ও বড় ল্যাবে অ্যান্টিজেন পরীক্ষা শুরু করা জরুরি বলেও মত দিচ্ছেন জনস্বাস্থ্যবিদরা। হাসান পারভেজ, News 24, ঢাকা। করোনা ভাইরাসের নতুন ধরন এখন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রথম শনাক্তের পর এটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এবং বর্তমানে ইউরোপের স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সেও ছড়িয়ে গেছে। সবশেষ কানাডা ও জাপানেও শনাক্ত হয়েছে ভাইরাসের এই নতুন স্ট্রেন। এর মধ্যে জাপানে নিজের দেশের নাগরিক ছাড়া বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এদিকে অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সংক্রমণের মাত্রা চলতি সপ্তাহে একটু বেশি। নতুন করে সারা বিশ্বে আক্রান্ত হয়েছে 4,32,000 আর মৃত্যু হয়েছে 7,064 জনের। এ নিয়ে সারা বিশ্বে প্রাণহানি ছাড়ালো 17,64,000, মোট সংক্রমণ ছাড়িয়েছে 8,06,00,000। তবে এখন পর্যন্ত বিশ্বজুড়ে মোট সুস্থ হয়ে উঠেছেন 5,68,00,000-এর বেশি মানুষ। নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, লোভ, এসব কৌশলে জাতিকে ঘুম পাড়িয়ে রেখেছে ক্ষমতাসীনেরা। এ কথা বলেছেন বিকল্প ধারা বাংলাদেশের একাংশের সভাপতি নুরুল আমিন ব্যাপারী। কিন্তু ঘুমন্ত এই জাতিকে জাগানোর ক্ষমতা নেই এই সময়ের এই বিএনপি বা সরকার বিরোধী অন্য দলগুলোর। বলছেন অবসরপ্রাপ্ত সামরিক বেসামরিক আমলা বুদ্ধিজীবীদের নিয়ে পরিষদ গঠন করে আন্দোলনের কৌশল বদলাতে হবে। নুরুল আমিন ব্যাপারের সাক্ষাৎকারে বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। গণতন্ত্রে দেশে আসবে, কারণ বাঙালি বি চৌধুরীর বিকল্প ধারা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নুরুল আমিন ব্যাপারী আরেকটি বিকল্প ধারা গঠন করেন। 2018 সালের জাতীয় নির্বাচনের আগে যোগ দেন জাতীয় ঐক্যফ্রন্টে। এই জোটটি ফলাফল বিবেচনায় নির্বাচনে ধরাশায়ী হলেও তিনি মনে করেন তারা অংশ নিলেন বলেই ভোটাররাই এখন রাতের নির্বাচনের জ্বলন্ত প্রমাণ। এবার যে নির্বাচনটা হয়েছে, এবার নির্বাচন তো বিএনপি সহ ঐক্যফ্রন্ট গিয়েছিল, কিন্তু যাওয়ার পরে কি দেখা গেল, দেখা গেলো 30 ডিসেম্বরের নির্বাচন 29 রাত্রে হয়েছে। এই যে নির্বাচন হয় না, অর্থাৎ নির্বাচন তো করতে তারা পারলো না, নির্বাচন দিল না, এটাই কিন্তু জনগণের সামনে কিন্তু প্রকাশিত হয়ে গেল। বলছেন দুর্নীতি রুখতে যে কোনো সময় পুরো জাতি জেগে উঠবে। বাঙালি জাতিকে যেভাবে ঘুমিয়ে রাখা হচ্ছে এভাবে ঘুমিয়ে রাখা যাবে না, হঠাৎ যদি আঘাত করা হয়, জাগ্রত কেউ করতে পারে সঠিকভাবে, তাহলে প্রকৃতপক্ষে শাসকদের গদি টলায়মান করে দেবে।
অন্য বিরোধী দলগুলোর প্রতি বলতে চান, বুদ্ধিজীবীদের সঙ্গে আন্দোলনের সংযোগ না ঘটলে গণতন্ত্র ফেরাতে কষ্ট হবে। আসল যে সংস্কারের পরিবর্তে আবার যদি কোনো কনস্পাইরেসি হয় সেটা কিন্তু তাহলে বিএনপির জন্য ক্ষতিকারক হবে। কারণ আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে বিএনপি তার যে রাজনীতি, এই রাজনীতিতে তারা বাস্তব অবস্থা প্রেক্ষাপটে বাস্তব সিদ্ধান্তটা যদি তারা গ্রহণ করতে পারে তাহলে তারা সফল কাম হবে। একটা থিঙ্ক ট্যাঙ্ক গঠন করা উচিত, যে থিঙ্ক ট্যাঙ্ক তাদের পরামর্শ দিবে, সমালোচনা করবে, ওই সমালোচনা তারা গ্রহণ করবে। এই শিক্ষক মনে করেন, রাজনীতিতে লোভ ও লাভের আশা প্রকট হওয়ায় ক্ষয় হচ্ছে নৈতিকতা, বাড়ছে অবক্ষয়। আমাদের দেশে যে রাজনীতি, তৌহিদ শান্ত, News24, ঢাকা। সিলেট থেকে সুনামগঞ্জে দিরাইগামী একটি চলন্ত বাসে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে ওই গাড়ির হেলপার ও চালকের বিরুদ্ধে। এ সময় দিরাই পৌর সদরের মজলিশপুর গ্রামের বাসিন্দা ওই শিক্ষার্থী তার সম্ভ্রম বাঁচাতে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে দিরাই মদনপুর সড়কের সুজানগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত কলেজ ছাত্রীকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে সুজানগর গ্রামের দুই যুবক তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ওই কলেজ ছাত্রীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে ঘটনার পর চালক ও হেলপার দিরাই বাস স্ট্যান্ডে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ বাসটি আটক করেছে। চালক ও হেলপারকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রাণ বাঁচানোর জন্য বা আত্মান সম্মান বাঁচানোর জন্য সে গাড়ি থেকে লাভ দিয়ে পড়ে যায়। পরে যাওয়ার পথে তারা চলে যায়। যাওয়ার পথে সুজানগরের দুজন পাবলিক বিজ্ঞান তার হসপিটালে নিয়ে যায়। নিয়ে এসে আমাদের ফোন দেওয়ার পরে, খবর দেওয়ার পরে তখন আমরা আসি। আসার পরে তো এই পরিস্থিতিতে পৌষের হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে উত্তরের জেলাগুলোতে। ঘন কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। রোববার থেকে সারাদেশে শৈত্যপ্রবাহ হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তাপমাত্রা নামতে পারে 6 ডিগ্রিতে। এদিকে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে বাড়ছে বয়স্ক শিশুদের শ্বাসকষ্ট, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানান রোগ। নওগাঁর 11 উপজেলার হাসপাতালগুলোতে প্রায় 200 রোগী ভর্তি হয়েছে। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গেল সপ্তাহের শৈত্যপ্রবাহের রেশ কাটেনি এখনও। দিনে সূর্য উঠলেও রাতে তাপমাত্রা কমে যায় পঞ্চগড়ে। তবে শনিবার সকাল থেকে আবারও শুরু হয়েছে হিমেল বাতাস। আবহাওয়া অফিস বলছে রোববার থেকে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে বয়ে যাবে শৈত্যপ্রবাহ। আমাদের এই পঞ্চগড়ে খুবই শীত বেশি, বুঝছেন? কিন্তু আমরা মনে হন যে এদিক খুবই কষ্টে আছে। আমাদের তো গরিব লোক, আমরা আমার কাপড় নাই, বাইরে যে কিনবো তারও ব্যবস্থা আমার নাই। নওগাঁয় গত এক সপ্তাহ ধরে বিরাজ করছে ঠান্ডা আবহাওয়া। দুপুরে রোদের দেখা মিললেও সন্ধ্যার আগেই ঘন কুয়াশায় ছেয়ে যায় আশপাশ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। শীত বাড়ার সাথে সরকারি হাসপাতালগুলোতেও বেড়েছে ডায়রিয়া, হাঁপানি ও সর্দি জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। ঠান্ডার কারণে শ্বাসকষ্ট দম আটকে আসছে, মানে শুয়েও যাচ্ছে না। এবার হয় শ্বাসকষ্ট, হাঁপানি। 2 দিন ধরে অসুস্থ, খুবই বমি হচ্ছিল আর পাতলা পায়খানা হচ্ছিল, এই জন্য আমি হসপিটালে। ঠান্ডা থেকে শিশু ও বয়স্কদের রক্ষায় খাবার সহ সব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। সব পেশেন্টদেরকে আমরা ম্যানেজ করার পাশাপাশি করোনা ভাইরাস বা COVID-19 সম্পর্কে আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি, কীভাবে তারা থাকবেন, কীভাবে তারা এই রোগ থেকে বেঁচে থাকবেন। উত্তরাঞ্চলের 20 গ্রামেও বেড়েছে শীতের তীব্রতা। ভোগান্তিতে পড়েছেন গরিব ও নিম্ন আয়ের মানুষেরা। ডেস্ক রিপোর্ট, News24। হাইকোর্টের নিষেধাজ্ঞা স্থগিতের পর আবারও শুরু হয়েছে সুপার মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদের কাজ। দক্ষিণ সিটি কর্পোরেশনের এক উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দুপুর 12টার দিকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। এরই মধ্যে সেখান থেকে 300 শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে কর্পোরেশন। এদিকে জীবনের সর্বস্ব দিয়ে ক্রয় করা দোকান হারিয়ে পথে বসেছেন অনেকে। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। অবৈধ দোকান উচ্ছেদে তৃতীয় দিনের মতো যখন ব্যস্ত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তখন জীবন জীবিকার একমাত্র অবলম্বন দোকানটি গুড়িয়ে দেওয়ার চিত্র চেয়ে চেয়ে দেখা ছাড়া যেন কোনো উপায় নেই এই মানুষগুলোর।
৭০-৮০ লাখ টাকা দিয়ে ক্রয় করা একমাত্র দোকান হারিয়ে নিরুপায় কয়েকশো মানুষ। তাদের দাবি, সকল শর্ত মেনে দোকানের লাইসেন্স নবায়ন করেছেন তারা। ২০১২ সালে এসে প্রশাসক এসে আমাদেরকে অস্থায়ীভাবে বরাদ্দ দেয়। এখানে যে দোকান নেওয়া হয়েছে এটা কিন্তু কোনো অবৈধ ভাবে না, এটা বৈধ ভাবে, আমাদের সূত্রপাত কিন্তু বৈধ। আমার পথে বসা ছাড়া কোনো রাস্তা আসেনি, আমার তো সবই গেছে গা। কর্পোরেশনের কর্মকর্তারা বলছেন, বিগত দিনে যেসব মেয়র ও প্রশাসনে এসেছেন তারাই নকশা জালিয়াতি করে আন্ডারগ্রাউন্ড, পার্কিং, লিফট, হাঁটা চলার জায়গা, এমনকি ভবনের টয়লেটের জন্য নির্ধারিত স্থানেও রাতারাতি গড়ে তোলেন দোকান। এমন অন্তত ৭৫৩টি দোকান রয়েছে যা সবই ভেঙে ফেলা হবে। ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস স্যার ইতিমধ্যেই বলেছেন যে প্রকৃত ব্যবসায়ীদের বিষয়টি তিনি বিবেচনা করবেন। অভিযোগ রয়েছে, মার্কেটের নকশা জালিয়াতির পেছনে হাত রয়েছে সাবেক একজন মেয়র, মার্কেট কমিটি ও স্থানীয় কমিশনারের বিরুদ্ধে, কিন্তু সেসব অভিযোগ সবই মিথ্যা বলে জানান ওয়ার্ড কমিশনার। এই যে মানুষগুলো নিঃস্ব করতেছে আওয়ামী লীগের কাণ্ডে বদনাম হইতেছে আজকে, কিন্তু খাইতেছে তো জামাত বিএনপি সব, দেখেন আপনি। ঢাকা দুই সিটি কর্পোরেশনের ৪২টি মার্কেটে এমন নকশা জালিয়াতির প্রমাণ রয়েছে যা পর্যায়ক্রমে সব উচ্ছেদ করা হবে। একটি বহুতল মার্কেট নির্মাণের আগেই তার পূর্ব শর্ত হচ্ছে সেখানে পর্যাপ্ত পার্কিং সুবিধা এবং মানুষের বিচরণের সুযোগ সুবিধা থাকতে হবে, কিন্তু এই সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে নেই তেমন কোনো সুযোগ সুবিধা। কারণ কালের পরিক্রমায় যে সমস্ত মেয়র কিংবা এই সিটি কর্পোরেশনের প্রশাসক এসেছেন তারা যে যার মতো করে নকশা জালিয়াতি করে গড়ে তুলেছেন অবৈধ দোকানপাট, আর যার ভুক্তভোগীর হচ্ছেন আজকের এই দোকান মালিকরা। হাবিবুল ইসলাম হাবিব, ২৪, ঢাকা। সকালে সংবাদে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। বিরতি পর আবারও স্বাগত সকালে সংবাদে। রাজশাহীর সীমান্তবর্তী একমাত্র গ্রাম চর খানপুর, পদ্মা নদীর ভাঙনে খানপুর গ্রামের বেশিরভাগ অংশ বিলীন হয়ে গেছে। সীমান্তের প্রত্যন্ত গ্রামে আইন শৃঙ্খলা রক্ষায় একমাত্র ভরসা বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিস্তারিত জানাচ্ছেন মুখন্দকার, ক্যামেরা ছিলেন লিটন বাবু। কাল ১০:৩৫ আমরা এখন যাব রাজশাহীর চরখানপুরে সেই সীমান্ত এলাকার খবর জানতে। তবে সেই সীমান্তে জীবনের দুঃখ গাথা প্রতিদিন বিষণ্ন করে মানুষকে। কখনো কখনো সন্তান ধারণ করা মেয়েকে মানচিত্রের জটিল সমীকরণে চিকিৎসার অভাবে মরে যেতে দেখতে হয় অসহায় বাবাকে। গ্রামের মেয়েদের জীবন তাই ভিন্ন কষ্টে চাপিত হয়। মরিয়ম জানান, কয়েক বছর আগে সন্তান জন্ম দিতে গিয়ে সঠিক চিকিৎসার অভাবে মারা গেছে তার বাবা মার আদরের মেয়েটি। কারণ প্রসব বেদনা ওঠার পর সঠিক সময়ে গ্রাম থেকে রাজশাহী শহরের হাসপাতালে নিয়ে যেতে পারেননি গর্ভবতী ওই নারীকে। তবে সেই কান্নার পদ্মার উজানেই হারিয়ে গেছে, পৌঁছেনি কারো কাছে। ভারতের মাঠে গেলে তাড়াহড়া করে, গুলি করে, আবার আমার ছেলে পিলে গেলে গলা গুলি করে, সীমানাতে দাঁড় দেয় না। তবুও জীবন চলছে। এই গ্রামের বাসিন্দারা গরু, মহিষ, ভেড়া, ছাগল লালন পালন ও শাকসবজি আবাদ করে জীবিকা নির্বাহ করেন। তবুও অনত দূরের খিদিরপুর এখন শুধুই ধুধু বালুচর। ভাঙন জমি জমা ভাঙে যেয়ে একটু অসুবিধা আমাদের হয়, বর্ডার এলাকার বিজিবি না থাকলে আমরা থাকতে পারবো না। তো গ্রামের বাসিন্দারা জানান, এখান থেকে রাজশাহী শহরে যেতে ভারতের পদ্মার একাংশের ৪০০ মিটার দিয়ে যেতে হয়। ফলে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ তা সহজে ব্যবহার করতে দিতে চায় না। ডেলিভারি হলে পরে রাজশাহী বিজিবির অধিনায়ক বলেন, সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আমরা চেষ্টা করে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের বিভিন্ন ধরনের এই তাদের যাতে আর্থিক অবস্থার উন্নতি ঘটে, তাদের কৃষি কাজে যাতে সফলতা পায়, এই সমস্ত যোগাযোগগুলো আমরা আমাদের মাধ্যমে আমরা করে দেই। পাশাপাশি সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেজন্য বাড়ানো হয়েছে বিজিবির টহল। মৌ খন্দকার, ২৪, রাজশাহী। বান্দরবানের পাহাড়ে বাড়ি মাল্টা এক জাতের বাগান করে ব্যাপক সাফল্য পেয়েছেন কৃষকরা। স্বল্প খরচে লাভজনক ও ভালো ফলন হওয়ায় ঝুম চাষিরাও এখন এই মাল্টা চাষে ঝুঁকছেন। কবির হোসেন সিদ্দিকী, তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০১৫ সালে পরীক্ষামূলকভাবে প্রথম বান্দরবান জেলা সদর, রুমা, থানচি, রোয়াংছড়ি, নাইক্ষ্যংছড়ি, আলীকদম ও লামা উপজেলায় ১৫০ কৃষকের মাধ্যমে মিশ্র ফলের বাগানে ৩০ হেক্টর পাহাড়ি জমিতে মাল্টা চাষের আবাদ শুরু করে কৃষি বিভাগ। আবহাওয়া ও মাটি ভালো হওয়ায় বর্তমানে প্রায় ১,০০০ চাষি এই বাড়ি মাল্টা চাষ করছেন। চলতি বছর বান্দরবান জেলায় ৩৭৬ হেক্টর পাহাড়ি জমিতে মাল্টার আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো, তাই লাভের আশা চাষিদের।
আমার এই 35 হাজার জমিতে মালতা গাছ আছে 150-এর মতো। 50টা মালতা গাছে আমার ফলন আসছে, ভালো ফলন দেখে আমি উদ্বুদ্ধ হয়েছি। গত বছর 20 হাজার মতন বিক্রি করেছি, এবারে অধিক ফলন আসছে, ফল আসছে, আশা করি এবারে আরও লাভবান হবে। মিশ্র ফলের বাগানে মালটা চাষ সম্প্রসারণ, বিনামূল্যে চারা প্রদান সহ বিভিন্ন পরামর্শের কথা জানালেন কৃষি বিভাগ। বর্ষার আগে বর্ষার শেষে কোন সময়ে সার প্রয়োগ করা হবে, কী সার প্রয়োগ করা হবে, সেটা আমরা মেসেজ ফোনের মাধ্যমে হোক, ওনার সাথে দেখা করা হোক বা না গিয়ে হোক আমরা পরামর্শ দিয়ে থাকি। লেবু জাতীয় ফলের চাষটাকে নিবিড়করণ ও প্রায় 10-15% ফলন বৃদ্ধির মাধ্যমে কৃষি উৎপাদন উৎপাদনশীলতা বৃদ্ধি করা ও বৈদেশিক মুদ্রা সাশ্রয়। পার্বত্য জেলা বান্দরবানে অনেক জমি অনাবাদী হয়ে পতিত রয়েছে, এসব জমি চাষাবাদের আওতায় আনতে নানা উদ্যোগের কথাও জানিয়েছে কৃষি বিভাগ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। জয়পুরহাটে আগাম জাতের আলুর আশানুরূপ উৎপাদন হয়েছে। কৃষকরা জানান, এবছর বিঘা প্রতি আলু উৎপাদন হয়েছে 40-50 মন। চাহিদার কারণে এবার আলু বীজের মূল্য বেশি হওয়ায় উৎপাদন খরচ বেড়েছে, তবে বাজারে দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। আলমগীর চৌধুরীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাটে সদর, খেতলাল ও আক্কেলপুর উপজেলায় আগাম জাতের আলুর আবাদ করেছেন কৃষকরা। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। কৃষকরা জানান, গেল বছরের চেয়ে এবছর আলুর বীজের দর বেশি থাকায় উৎপাদন খরচ হয়েছে বেশি। তবে বর্তমানে পাইকারি বাজারে প্রতি মণ আলু বিক্রি হচ্ছে 1600-2000 টাকায়। বিঘাতে আমাদের মোটামুটি 20,000 টাকা খরচা হয়েছে, কিন্তু বর্তমানে আলুর বাজার 1600-1700 টাকা মন। বিঘা প্রতি মোটা করে মনে করেন 40-35 মন পাচ্ছি আমরা, এতে খরচ বরচ বাদ দিয়ে সব বাদ দিয়ে আমরা 40-50 হাজার টাকা পাচ্ছি। যা ফলন হয়েছে 60-65 হাজার টাকা বেচতে পারবো। আলু চাহিদা বেশি থাকায় ক্ষেত থেকে এই আলু কিনে দেশের বিভিন্ন জেলায় নিয়ে যাচ্ছে ব্যবসায়ীরা। 1650 টাকা কিনতেছি আমরা সাদা আলু, কারেজ আলু কিনতেছি 1800-1850 টাকা। উন্নত জাতের আলু বীজ সরবরাহ সহ কৃষকদের সব ধরনের সহযোগিতা করেছে কৃষি বিভাগ। 40-45 মন বিঘা প্রতি তারা ফলন পাচ্ছে। এই আলুটি কৃষক তার জমি থেকেই তোলার সাথে সাথেই প্রায় 1600-2000 টাকা মন দরে বাজারজাত করতে পারছে। জয়পুরহাটে এবার আলুর আবাদ হয়েছে 40,315 হেক্টর জমিতে। এর মধ্যে প্রায় 3,500 হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের চার একটা বিরতি, সঙ্গে থাকুন। আবার স্বাগত সংবাদে, এবার নিউজ 24 আন্তর্জাতিক। ঠান্ডা এবং তুষারপাতে বিপর্যস্ত বিশ্বের কয়েকটি দেশ, যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে তুষার ঝড়ে রাস্তাঘাট ঢাকা পড়েছে, রাশিয়ার মস্কোয় তুষারপাতে সাদা চাদরে ঢাকা পড়েছে ক্রেমলিন, এদিকে প্রবল শীতে কাঁপছে দিল্লি সহ উত্তর ভারত। ঠান্ডা ও কুয়াশার মাঝে মানুষের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রাণী চন্দ্রা। কনকনে ঠান্ডায় বিপর্যস্ত রাজধানী দিল্লির জনজীবন, এছাড়া উত্তরাঞ্চলে শীতের হাওয়া সেই সাথে কুয়াশায় স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। ঘরের বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে রুটি রুজি আয় করা মানুষের। চায়ের দোকানে ভিড় করেছে অনেকে, সবার পরনে একাধিক স্তরে পোশাক পরা। এত ঠান্ডা এবং কুয়াশা এত ঘন যে কোনো ব্যক্তিকে 5 ফুট দূর থেকেও দেখা যায় না। আমি পায়ে হেঁটে যাচ্ছি, কারণ চক্রযান চালানো সম্ভব না, আমি যথেষ্ট কিছু দেখতে পাচ্ছি না। রবি ও সোমবার তুষারপাতের সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, মুজাফর এবং আংশিকভাবে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের হিমাচল সংলগ্ন রাজ্যগুলিতে। শীত জাঁকিয়ে বসেছে কলকাতায়ও, তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা। বড়দিনে যুক্তরাষ্ট্র ঢাকা পড়েছে সাদা চাদরে, একদিকে করোনা তার উপর তুষারঝড়, জনজীবন স্থবির হয়ে পড়েছে। ওহাইও অঙ্গরাজ্যে 6-14 ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস আগেই ছিল, হলেও তাই 15 সেন্টিমিটার পর্যন্ত তুষারঝড়ে রাস্তাঘাট ঢেকে গেছে সফেদ আবরণে। শনিবার ভোর থেকে বিদ্যুৎ বিভ্রাটের মুখে পড়েছে সেখানকার স্থানীয়রা। ক্রিসমাসের দিন ধরে তুষারের তীব্রতা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া পরিষেবা।
তুষারঝড় বইছে রাশিয়ার রাজধানী মস্কোতে। ধর্মীয় ছুটির দিনে ক্রেমলিনের সামনে দেখা যায় ক্রিসমাস উদযাপন করছে সবুজ গাছ অলঙ্কৃত করে। এদিকে অস্ট্রেলিয়া দেখা মিলল অন্য চিত্র। প্রচণ্ড গরমে সমুদ্রে ভিড় করেছে সেখানকার স্থানীয়রা। করোনার কারণে সীমান্ত বন্ধ থাকায় জনপ্রিয় বন্দি বিচে ক্রিসমাস পালন করেছে অনেকে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। করোনায় গোটা বিশ্বের অর্থনীতির বড় ক্ষতি করলেও চীনের অর্থনীতির উপর খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি তা আবারও প্রমাণিত হলো। মহামারীকে পেছনে ফেলে 2028 সালে যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উঠে আসবে চীন, এমনটাই দাবি করল ব্রিটেনের অন্যতম শীর্ষ অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং তৃতীয় স্থানে ভারত। মাসুদ রানা রিপোর্ট। ২০২০ সালের প্রথম থেকেই করোনায় নাজেহাল চীন। লকডাউন আর একের পর এক প্রতিষ্ঠান বন্ধের পর বেসামাল হয়ে ওঠে চীনা অর্থনীতি। বিদেশে রপ্তানি কার্যত বন্ধ হয়ে যায়, কিন্তু সেই করোনার কল্যাণেই আবারও সামলে উঠেছে বেইজিং। বিদেশে ঢালাও পিপিই ও স্বাস্থ্য সরঞ্জাম সরবরাহ করছে তারা, কারণ করোনার ফলে সব দেশেই এসব জিনিসের চাহিদা বেড়েছে বহুগুণে। এসবের কল্যাণে খুব দ্রুত করোনার ধাক্কা সামলে নেয় দেশটি। ব্রিটেনের অন্যতম শীর্ষ অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থা সেন্টার ফর ইকোনমিক্স অ্যান্ড বিজনেস রিসার্চ বলছে, সব কিছুকে ছাপিয়ে 2028 সালে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে উঠে আসবে চীনের নাম। অনেকদিন ধরে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক এবং ক্ষমতার লড়াই চলে আসছে, কিন্তু অর্থনৈতিক দিক থেকে চীন বর্তমানে সুবিধাজনক জায়গায় পৌঁছে গিয়েছে। বার্ষিক এই রিপোর্টে আরও দাবি করা হয়েছে 2030 সালে শুরুর দিক থেকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে জাপানকে টপকে তৃতীয় স্থানে উঠে আসতে পারে ভারত। সেক্ষেত্রে জার্মানি চার নম্বর থেকে পঞ্চম স্থানে চলে আসতে পারে। এই মুহূর্তে বিশ্ব তালিকায় ব্রিটেন পঞ্চম স্থানে রয়েছে। 2024 সাল নাগাদ তারা ষষ্ঠ স্থানে নেমে যেতে পারে। মাসুদ রানা, নিউজ 24। এই ছিল সকালের সংবাদ। এখনকার আয়োজন, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।